কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ম্যাচটি কখন শুরু হবে এবং ব্রাজিলের একাদশে থাকবে নাকি পরিবর্তন, আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত। কোপা আমেরিকা 2024 কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে মাঠে নামার আগে প্রেস কনফারেন্সে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র জানিয়েছেন বড় পরিবর্তন আসবে শুরুর একাদশে। তবে কাকে কাকে পরিবর্তন করা হবে বা কাদেরকে নিয়ে পরিবর্তন করা হবে তা নিয়ে কিছু জানায়নি কোচ ডরিভাল জুনিয়র। বুধবার 3 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায় মাঠে নামবে ব্রাজিল এবং কলম্বিয়া। এই ম্যাচে ব্রাজিলকে জিততেই হবে অথবা করতে হবে ড, হারলে পারে বিপদ হয়ে যাবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যেতে। এদিকে পাকুয়েতা মিলিতা ওয়েন্ডেল হলুদ কার্ড দেখলে তাহলে তারা কোয়ার্টার ফাইনাল মিস করবে, তাই হয়তো ডরিভাল জুনিয়র চাইবেন না যে তারা কোয়ার্টার ফাইনাল মিস করুক, তাই হয়তো তাদেরকে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে। শুভকামনা রইল ব্রাজিলের জন্য। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।